জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের কবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের জন্য জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের মর্যাদা পায় এবং উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেটাই আমরা চাই দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কামরুল হাসান সবুজ এবার অন্যান্য শীর্ষ সংবাদ মহাসড়ক সংস্কার করায় ঈদ যাত্রা হবে স্বস্তির আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের পেশাদার চালক ছাড়া চলবে না গাড়ি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রলীগের শীর্ষ নেতাদের আশ্বাসে পদবঞ্চিত নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি রূপপুর প্রকল্পের বালিশ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভবনের আসবাবপত্র কেনা ওঠানায় অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন আজ থেকে শুরু সমুদ্র উপকূলে মাছ ধরার ওপর 65 দিনের নিষেধাজ্ঞা সমুদ্র সীমায় বিদেশি ট্রলারের মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এবং আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি বুথ ফেরত জরিপে আভাস সাজানো নাটক দাবি মমতার ঢাকার আশেপাশের রাস্তা ও বিভিন্ন সেতুর উন্নয়ন কাজ শেষ হওয়ায় এবার যানজট নিয়ন্ত্রণে থাকবে ভোগান্তি হবে না ঘরমুখী মানুষের প্রায় আড়াই মাস পর সচিবালয়ে অফিস করতে এসে আশ্বস্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে আলাদা ব্রিফিং করেন তারা প্রতিবছর ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েকদিন আগে থেকেই ঢাকার পার্শ্ববর্তী রাস্তায় তীব্র যানজট দেখা দেয় ঘরমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ঢাকা টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম ও গাজীপুর চৌরাস্তা সহ বিভিন্ন সড়কে এ অবস্থার অবসান ঘটাতে ঈদুল ফিতরের আগেই নানা উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঈদে রাজধানী সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হবে মহাসড়ক ওয়াচ টাওয়ারে থাকবে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ থাকবে ঢাকা শহরে এন্টি এবং এক্সিট পয়েন্টে আবদুল্লাহপুর গাবতলী বাবুবাজার কাশপুর নিয়মিত পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে সি গার্মেন্টস শ্রমিকরা যাতে করে একদিন সব ছুটিতে না এসে ভাগে ভাগে পর্যায়ক্রমে আসে সেই জন্য আমি শিল্পপতিদের আমরা সেটাই অনুরোধ করেছি প্রায়শই দেখেছি অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেড়ে যায় পুলিশ টার্মিনাল থেকে নজরদারিতে থাকবে কেউ যেন ওই ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার ড্রাইভার ছাড়া যেন কেউ গাড়ি না চালাতে পারে এদিকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সচিবালয়ে নিজ কর্মস্থলে এসে ঈদে নানা ভোগান্তি কমাতে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি বলেন সড়ক ও সেতুর উন্নয়নের কারণে এবার সবার জন্য ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে আগামী 25 তারিখে মেঘনা গোমতী সেতুর উদ্বোধন হবে এবং এরপর ঢাকা চট্টগ্রাম ঈদের সময় যে দুর্ভোগ ভোগান্তি এগুলো কমে যাবে এবং সম্পূর্ণ সহনীয় মাত্রায় থাকবে এটা আমি বলতে পারি মানুষের যাত্রাটা এবার স্বস্তিদায়ক হবে মৃত্যুর কাছ থেকে ফিরে আসায় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের প্রথম ইনিংস শেষ করেছি ইনশাআল্লাহ এবার দ্বিতীয় ইনিংস প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা নৌপথে ঈদ যাত্রা ভোগান্তিহীন করতে আগামী 30 মে থেকে 8 জুন পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে সব ধরনের মালামাল ও মোটরসাইকেল বহন নিষিদ্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ গতকাল দুপুরে সদরঘাটে ঈদ ব্যবস্থাপনা নিয়ে বিআইডব্লিউটিএর সভায় একথা জানান সংস্থাটির চেয়ারম্যান মূল উদ্দেশ্য হচ্ছে যে নিরাপদভাবে এবং সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সকল যাত্রীকে
সুন্দরভাবে নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দেওয়া এবং ছুটি শেষে আবার কর্মস্থল ঢাকায় নিয়ে আসা। অতিরিক্ত যাত্রী আমরা কাউকে নিতে দেব না। এখন অতিরিক্ত যাত্রীর ক্ষেত্রে যেটা অনেক সময় কনফিউশন থাকে, প্যাসেঞ্জাররা সবাই বাতাস খেতে উপরে চলে যায়, তো এটা আমরা সমন্বয়ের মাধ্যমে লঞ্চ মালিক সমিতি আমাদের যা নির্বাহী আমাদের যারা আছে আমরা মিলে দেখব 30 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। এই সময় লঞ্চ পরিবহনের কোনো মালামাল নিতে দিব না, ইনক্লুডিং মোটরসাইকেল। দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের ছোবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। গতকাল গণভবনে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। এই ইফতারে অংশ নেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, প্রতিবন্ধী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটির সদস্য সহ প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। ইফতারে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে দোয়া করার আহ্বান জানান। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের স্বাধীনতা দিয়ে গেছেন, তার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা, সেটার জন্য আমরা নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের জন্য জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের মর্যাদা পায় এবং উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই। সকালের সময় আরও থাকছে। রাজধানীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত, ট্রাক চালক আটক, গাড়ি জব্দ। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আশ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। গতরাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের 4 জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কিছুক্ষণ পরই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে। পরে পদবঞ্চিতদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন সংগঠনের সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আর নেতাদের কাদা ছোড়াছড়িতে গেল কয়েকদিন ধরেই আলোচনায় সংগঠনটি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ 4 জ্যেষ্ঠ নেতার সাথে বৈঠকে বসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও পদবঞ্চিতদের 8 সদস্যের প্রতিনিধি দল। কয়েক ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দেন ছাত্রলীগ সভাপতি। আমরাও চাই বাংলাদেশ ছাত্রলীগের সাথে বিতর্কিত কোনো লোক না থাকুক, এজন্য আরও অনুসন্ধান হোক, অনুসন্ধান হয়ে যেগুলো বিতর্কিত থাকবে তাদের পদ শূন্য ঘোষণা করে সেখানে আমরা ত্যাগীদের মূল্যায়ন করব। মধুর ক্যান্টিন ও টিএসসিতে পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। হামলার কথা বলেছিল সেটা আমরা তদন্ত রিপোর্টটি পেয়েছি এবং কী ব্যবস্থা নেওয়া সেটা জানিয়ে দিব। 4 ভুল ত্রুটি ছিল আমরা উপলব্ধি করেছি, যে মান অভিমান ছিল পদ নিয়ে বা যে কোনো কিছু নিয়ে হোক, ছাত্রলীগ পরিবারের আকাশের সেই অভিমানী মেঘ কেটে গেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভয় আর শঙ্কায় দিন কাটছে মানসিকভাবে হেয় হয়ে আত্মহত্যাকারী রাজশাহীর মোহনপুরের সুমাইয়ার পরিবারের। তাদের দাবি, সুমাইয়ার মৃত্যু সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত সহপাঠী সোনিয়া জামিনে থাকায় অব্যাহত রয়েছে আসামিপক্ষের হুমকি ধামকি। পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে তৎপর তারা, যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ নারী সংগঠনের নেত্রীর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে ওর রাকিবুল হাসানের তথ্য নিয়ে রিপোর্ট। কটুক্তিয়ার অপমান থেকে রেহাই পেতে আত্মহত্যাকে বেছে নিয়েছিল সুমাইয়া। আত্মহরণে পার্থিব জীবন থেকে তার মুক্তি মিলেছে, কিন্তু নিস্তার পায়নি তার পরিবার। ভয় আর শঙ্কায় দিন কাটানো পরিবারের সদস্যদের অভিযোগ, আসামিপক্ষ নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। তাদের অভিমত, সুমাইয়া অপহরণে অভিযুক্ত তার সহপাঠী সোনিয়া জামিনে থাকায় অধুরা থেকে যাচ্ছে মূল ঘটনা। প্রথমে আমার মেয়েকে নিয়ে গেছে, সে এখন বর্তমান জামিনে আছে, এর আত্মীয় স্বজন আমাদেরকে একটু করে ভয় দেখাচ্ছে বা আতঙ্ক দেখাচ্ছে,
এর জন্য আমরা আতঙ্কে আছি। আমি চাই যেন সোনিয়মের সঠিক বিচার হয়। স্থানীয়দের দাবি, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত নেওয়া হোক বিচারের আওতায়। নির্মম নির্যাতন যেটা বলে সেটা এদের উপর করা হয়েছে। আমরা চাই তার সুষ্ঠুভাবে বিচার হোক এবং সেটা অবশ্যই যেন দ্রুতভাবে কাজটা সম্পূর্ণ হয়। সুমাইয়ার আত্মহনন ও পরিবারের সদস্যদের উৎকণ্ঠার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাকে দায়ী করছেন নারী সংগঠনগুলো। প্রশাসন কি করে সেই বান্ধবীকে জামিন দেয়? তাকে তো ছাড়া পাওয়ার কথা না, দায়িত্ব সে। পুলিশ বলছে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত 5 জনকে আদালতে প্রেরণ করে আবেদন করা হয়েছে 7 দিনের রিমান্ড। আমরা এই মামলায় মোট 13 জন আসামি, ইতিমধ্যে আমরা মোট 5 জনকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড চেয়ে বিকেলে প্রেরণ করেছি। এবং এই যে তার যে অন্য এক বান্ধবী আছে সোনিয়া, তাকেও আমরা এই মামলায় জন্য আসামি করেছি এবং তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতেছি। গত 23 এপ্রিল সুমাইয়াকে প্রাইভেট পড়তে ডেকে নিয়ে বান্ধবী সোনিয়ার সহযোগিতায় মুখের রুমাল চেপে তাকে অপহরণ করে প্রতিবেশী যুবক মুকুল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ওই ঘটনায় সুমাইয়ার পরিবার মামলা দায়ের করলে কটূক্তি করে আসছিল আসামি পক্ষ। তা সইতে না পেরে বৃহস্পতিবার নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় কিশোরী সুমাইয়া। সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর আসাদ গেট এলাকায় ট্রাক চাপায় শহীদুল হক সাগর নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়ায়। পুলিশ জানায় গতরাত 11:30টার দিকে মানিক মিয়া এভিনিউ থেকে আসাদ গেটের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাক। এতে চালক শহীদুল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে ট্রাকটি শহীদুলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ চালক রানা মৃধাকে আটক করেছে আর জব্দ করা হয়েছে ট্রাকটি। সকালের সময়ে আরও থাকছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পূর্ণতা এসেছে মন্তব্য তথ্যমন্ত্রীর। 2021 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট পৌঁছানোর আশা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র কেনা সহ অন্যান্য কাজে অস্বাভাবিক খরচ দেখানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। গতকাল আংশিক শুনানির পর আজ রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ভবনের আসবাবপত্র কেনা ও ওঠানোয় অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচ উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় দরপত্র প্রকাশিত হয়। এতে 20 তলা ভবনের ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয় 5,957 টাকা, আর ভবনে বালিশ উঠাতে খরচ দেখানো হয় 760 টাকা। প্রতিটি রেফ্রিজারেটর কেনার খরচ দেখানো হয়েছে 94,250 টাকা, আর ওঠাতে খরচ দেখানো হয়েছে 12,521 টাকা। এছাড়া এক একটি খাট ফ্ল্যাটে উঠানোর খরচ দেখানো হয়েছে 10,773 টাকা করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। রোববার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবনার গণপূর্ত অফিসার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আংশিক শুনানি শেষে সোমবার পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করেন আদালত। বালিশের দাম পড়ছে প্রায় 6,000 টাকা, আর এই বালিশকে নিচতলা থেকে 20 তলা পর্যন্ত তুলতে প্রায় পড়ে গেছে 900 টাকার মতো। আমরা এখনই দুর্নীতির কথা বলছি না, আমরা বলছি যে এইরকম অস্বাভাবিক দাম কিভাবে বাংলাদেশের মাটিতে সম্ভব, এটা একটা তদন্ত, জুডিশিয়াল তদন্ত দরকার। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম সময় সংবাদকে জানিয়েছেন এই ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটি করে দিয়েছি, তো মন্ত্রণালয় থেকে এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আর এডিশনাল একজন চিফ ইঞ্জিনিয়ার নেতৃত্বে গণপূর্ত বিভাগ থেকে একটা কমিটি। আমরা দুইটা কমিটি করে দিয়ে এক সপ্তাহের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয় শূন্য ঘোষিত বগুড়া 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকিতাকে ওই আসনে মনোনয়ন দেওয়ার পাশাপাশি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় 16 উপজেলার প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। গতকাল বিকেলে 4টার কিছু পরে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা হয়। এতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন বোর্ডের অন্যান্য সদস্যরা।
মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দায়িত্ব কমিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বরকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামকে করা হয়েছে শুধু স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে আজ থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন উপকূল ও বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ। বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি এবারই প্রথম সব ধরনের নৌযান নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তবে সাগরে 65 দিন মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত মৎস্য সম্পদ উন্নয়নে কতটা সফলতা পাবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। বাংলাদেশের সমুদ্র সীমায় বিদেশি ট্রলারের মাছ শিকার বন্ধ ও জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য আর মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র উপকূল, বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ করে একে একে ফিরছে ট্রলারগুলো, সারিবদ্ধ নোঙর করছে উপকূলে, কিন্তু ফেরত আসা সকল জেলার মাঝে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার ছাপ। একই অবস্থা সামুদ্রিক মৎস্য প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত শ্রমিকদেরও। সাগরের মাছ না আসলে কাজ পাবে কোথায়, সংসার চলবে কিভাবে? জেলেদের দাবি, সাগরে 65 দিন মাছ শিকার বন্ধ থাকলেও বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ শিকার করবে বিদেশি ট্রলারগুলো। নদী তখন ইলিশ মাছ পাওয়া যায় না, অন্য মাছ পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে মানে এই রেণু ধরতেছি আর কি। নদীতে মাছ নাই, ঠিক আছে, তোরও কোনো কামাই নাই, অন আমরা বাধ্যমূল্য কইয়া এই মাছটাকেই ধরতে হয়। 10 লক্ষ মাছ সংগ্রহ করলে 3-4 লক্ষ 5 লক্ষ মাছের পথে মারা যায়, যার কারণে আমরা মূল্যটা কম পাই। নতুন করে জরিপ না চালিয়ে সাগরে 65 দিন মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নে কতটা সফলতা আসবে তা নিয়ে সন্দিহানে বিশেষজ্ঞ। মাছের রেণুকে কি আপনি বন্ধ করতে ধরা বন্ধ করতে পারছেন? কোস্টাল বেগুলাতে দেখেন বিন্দি জাল দিয়ে ভরা, সেখানে একদম মাইক্রো যেগুলো লার্ভি আছে সেগুলো ধরে ফেলছে। আলটিমেটলি সরকারের এই বন্ধটা আমি মনে করি না সামগ্রিক অর্থে কোনো বেনিফিট আনবে, যেটা আমরা ইলিশ মাছে পেয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বাংলাদেশের সমুদ্র সীমায় বিদেশি ট্রলারের মাছ শিকার বন্ধ ও জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে কোনো প্রণোদনা অথবা কোনো খাদ্য সহায়তা দেওয়া যায় কিনা এ বিষয়ে আমরা সার্বিকভাবে যোগাযোগ রাখছি এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অলরেডি আবেদন জানিয়েছি। নেভির যে টহল আছে সেই টহলের ফলে এখন আর মায়ানমার বলেন, থাইল্যান্ড বলেন বা ভারতীয় যারা জেলা আছে আমাদের জলসীমায় প্রবেশ করে না। জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে কক্সবাজারের লক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধনের আওতায় এসেছে 48,393 জন জেলে। এছাড়াও অনিবন্ধিত রয়ে গেছে জেলার 1.5 লাখের বেশি মৎস্য শ্রমিক। সময় সংবাদ, কক্সবাজার। বয়সসীমার ভিত্তিতে মুক্তিযোদ্ধা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন এর আগে কোনো ধরনের গবেষণা ছাড়াই বয়সসীমার ভিত্তিতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 16টি আলাদা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিচারপতি। এই রায়কে ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন রিটকারীর আইনজীবী ও মুক্তিযোদ্ধারা। আফজাল হোসেনের রিপোর্ট। হয়েছে 6 বার সর্বশেষ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে ন্যূনতম বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করে পরিপত্র জারি করে সরকার। এ বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতে যান মুক্তিযোদ্ধারা। আদালত বলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা বয়সের ফ্রেমে বাধা যাবে না। আলোচনায় আসে 10 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীর প্রতীক খেতাব পাওয়া শহীদুল ইসলাম লালুর প্রসঙ্গ। এদেশের স্বাধীনতার সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যারা স্বীকৃতি পেয়েছে, তাদেরকে সসম্মানে আবার সম্মানটা ফিরিয়ে দিয়েছে। 10 বছরের নিচে হলে বা 13 বছরের নিচে হলে কেউ যুদ্ধ যাইতে পারবে না, এরকম কথা ছিল? নিশ্চয়ই ছিল না। অতএব এইখানে যে এই যে বয়সের যে ফ্রেমটা করা হলো, এটা কার স্বার্থে করা হলো? একটা অসম্মানিত অবস্থায় পড়েছিলাম, এখন আমরা এই মহামান্য আদালত আমাদের এই সম্মান পুনরুদ্ধার করে দিয়েছে। 48 বছরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বারবার পরিবর্তন হওয়ায় উষ্মা প্রকাশ করেন আদালত। রায় ঘোষণার সময় কেঁদে ফেলেন একজন বিচারপতি। কোনো রকম চিন্তাভাবনা না করে এই আইনটা করা হয়েছে এবং এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন কোর্টের মধ্যে, যে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। মুক্তিযোদ্ধাদের উপর ভিত্তি করে যে আমাদের দেশ তৈরি হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের যদি আজকে আমরা অস্বীকার করি তাহলে দেশ হিসেবে আমরা সামনের দিকে আগাতে পারবো না। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়া
হওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এটা তো অনেক বড় একটা বিষয়, গভর্নমেন্ট যেভাবে চাইবেন আমরা হয়তো সেই ধরনের সিদ্ধান্ত যেতে হবে। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে সব রকম বিতর্ক ধোঁয়াশার অবসান হোক এমন প্রত্যাশা সবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পূর্ণতা এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর বর্ষপূর্তি ও বিপণন কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, 2021 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাবে ইন্টারনেট। উৎক্ষেপণের এক বছর পূর্ণ করল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। বিশ্বের 57তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করে। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী মূল্য, নিরবচ্ছিন্ন সেবা সহ আরও অনেক সুবিধা পাবেন গ্রাহকরা। টেলিমেডিসিন সেবা দেব এই স্যাটেলাইটের মাধ্যমে, আমরা টেলি এডুকেশন, উইকেটার, 3G সেবা ইত্যাদি ইত্যাদি দেব। এবং সবচেয়ে বড় মার্কেট যেটা হবে বলে আমি মনে করি, এটা হচ্ছে এখানকার ব্যাংকিং সেক্টর। এ সময় জানানো হয়, প্রথমবারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণেরও প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছাতে অবকাঠামোগত বাধা এড়ানো সম্ভব হয়েছে প্রথম স্যাটেলাইটের কারণে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ 21-এর মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে পারব। খসড়া তৈরি করছি, প্রস্তাবনাগুলো তৈরি করছি এবং কী ধরনের স্যাটেলাইট হবে, কোন ব্যান্ডউইথে হবে অথবা কিভাবে আমরা করব সেগুলোর উপরে পর্যালোচনা হচ্ছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রাহক সেবার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা। তথ্যমন্ত্রীর মন্তব্য, বাণিজ্যিক দিকের তুলনায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ভূমিকা রেখেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে, জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন। আমরা স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করতে পারব যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। আনুষ্ঠানিক বিপণনের অংশ হিসেবে সময় মিডিয়া লিমিটেড সহ বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেল ও ব্যাংক গ্রাহক হওয়ার চুক্তি হস্তান্তর করে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। লোকসভার শেষ দফা ভোটের পর বিভিন্ন বুথ ফেরত জরিপে আবারও বিজেপির সরকার গঠনের আভাস পাওয়া গেছে। তবে জরিপের ফল প্রত্যাখ্যান করে একে সাজানো নাটক বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্যের রিপোর্ট। দিল্লির আসন আবার দখল করতে পারে বিজেপি শিবির। 17তম লোকসভা নির্বাচনের শেষ দিন বুথ ফেরত সমীক্ষা থেকেই এমন আভাস মিলছে। লোকসভার 542 আসনের মধ্যে 292 আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস এবং তাদের জোট পেতে পারে 127টি আসন। পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে 26টি আসন। আসন সংখ্যা 2 থেকে বেড়ে 13টি আসন হতে পারে বিজেপির। জরিপকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে ইভিএম এর ভোট কারচুপির ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিজেপির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মমতা। গেল 11 এপ্রিল থেকে ভারতের 7 দফা ভোট পর্ব শুরু হয়, শেষ হয় 19 মে। সমীক্ষার ফল যাই বলুক, সেটা একটা পূর্বাভাসী মাত্র, প্রকৃত সত্যটা জানা যাবে আগামী 23 মে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সমীক্ষাকারী সংস্থাগুলোর আভাস, ভারতের আবার কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র দামোদর মোদী। আর একই সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হ্রাস হয়ে এখানেও বিজেপির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এমনটাই আভাস ভারতের এই সমীক্ষায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। বিশ্বকাপ সামনে রেখে রোববার লেস্টার শহরে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। ডাবলিন থেকে লন্ডন হয়ে শনিবারই লেস্টার শহরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের কবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান প্রধানমন্ত্রীর।
বললেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ছে সরকার। মহাসড়ক সংস্কার করা ঈদ যাত্রা হবে স্বস্তির আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের। পেশাদার চালক ছাড়া চলবে না গাড়ি, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ছাত্রলীগের শীর্ষ নেতাদের আশ্বাসে পদবঞ্চিত নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার, হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। আজ থেকে শুরু সমুদ্র উপকূলে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা, সমুদ্র সীমায় বিদেশি ট্রলারের মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি, বুথ ফেরত জরিপে আভাস, সাজানো নাটক দাবি মমতার। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।